এবার বিশ্বের খবরের দিকে নজর রাখবো। এখনো আমেরিকার আকাশে চীনের বেলুন ফাটানো নিয়ে বেজিং ওয়াশিংটন কূটনৈতিক টানাপোড়েন ঠিক হয়নি। তারই মধ্যে আমেরিকার আকাশে ফের অজানা বস্তু উঠতে দেখা গেল। দেখা মাত্রই তা গুলি করে নামালো মার্কিন যুদ্ধবিমান। জানা গিয়েছে আলাস্কা পর্বতে 40,000 ফুট উঁচু দিয়ে উড়ে যাচ্ছিল সেই অজানা বস্তুটি। পেন্টাগনের স্যাটেলাইটে বিষয়টি নজরে আসতেই জানানো হয় হোয়াইট হাউসে। তারপর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে সেটিকে গুলি করে নামিয়ে দিতে হয়। এবং হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন যে কারা এটি আমেরিকার আকাশে উড়িয়েছে, কাদের তৈরি তা এখনও স্পষ্ট হয়নি। তার কথায় আলাস্কা 40 ফুট উঁচুতে এই অজ্ঞাত বস্তু ভেসে বেড়ানো অসামরিক বিমান চলাচলের জন্য যথেষ্ট বিপজ্জনক ছিল, যে কারণে যুদ্ধকালীন তৎপরতায় যুদ্ধবিমান পাঠিয়ে তা নামিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, আটলান্টিক উপকূলে চীন যে বেলুন উড়িয়েছিল তা ছিল 3টি প্রকাণ্ড বাসের সমান। সেই তুলনায় এটি একেবারেই ছোট। বিশেষ ধরনের ড্রোন কিনা তা খতিয়ে দেখছে পেন্টাগন।